এরপরে মহাবাখ্যাতন আপনি লিখেছেন ইদ্দ পালনকালীন বিয়ের আলোচনা করা যাবে কি ইদ্দ শেষ হওয়ার আগে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি না ইদ্যৎ শেষ হওয়ার আগে বিয়ে করলে বিয়ে বিশুদ্ধ হবে না বরং বিয়ে হতে হবে ইদ্যৎ শেষ করার পর বিশেষ করে স্বামী মৃত্যুবরণ করেছেন এখন চার মাস দিনে যে ইদ্যুৎসিটি পালন করছেন কোনো নারী তাহলে সেক্ষেত্রে তিনি চার মাস দিন যা অপন্ত অপেক্ষা করবেন তারপরে তিনি বন্ধনে আবদ্ধ হবেন তার আগে বিবেবন্ধন আবদ্ধ হওয়া যায় নয় ঠিক একইভাবে তালাকপ্রাপ্তা মহিলাও তিনি তার ইদ্ধ চলাকালীন সময় বিবেবন্ধন আবদ্ধ হতে পারেন না যদি এক তালাক প্রাপ্তা হন তাহলে সেক্ষেত্রে ঈদ্বত চলাকালীন সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক তো শেষ হয়ে যায় না কারণ এক তালাক হয়ে যদি ইদ্দতের মধ্যে থাকে তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বহাল থাকে চাইলে তারা প্রত্যাহার করা তালাক প্রত্যাহার করার সুযোগটা থাকে অতএব এ অবস্থায় তো অন্যত্র বিয়ের সুযোগই নেই আর যে তালাকটা হয় তালাককে বায়েন অর্থাৎ এমন তালাক যে তালাকের ফলে সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন হয়ে গেছে এখন শুধুমাত্র ইদ্দুৎ পালন করে তারা ইদ্যুৎ পালন করার পর স্ত্রী অন্যত্র বিয়ের চিন্তা করতে পারেন তো এরকম হলেও তার জন্য ইদ্যুৎ শেষ করার আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় তবে ইদ্যুৎ পালনকালীন সময়ে বিয়ের চিন্তাভাবনা থাকতে পারে ইশারা ইঙ্গিতে বিয়ের কথা আলাপ হতে পারে কিন্তু বিয়ের ব্যাপারে আপনার যেটাকে বলে জোরালো আলাপ বা সিদ্ধান্তমূলক আলাপ বা সিদ্ধান্ত গ্রহণ করে রাখা যে ইদ্ধতের পরে আমি বিয়ে করব এরকম করা জায়েজ নয় আল্লাহ তালিয়া কোরআন কারিমে এ সম্পর্কে বলেছেন আল্লাহ তে আসিম রখদাত হাত্ত আবলুগা আজালা হা হাত্তাই আবলুগ আল আজালা নারীরা যখন ইদ্ধতে থাকবেন তাদের সম্পর্কে আলা বলেছেন যে তারা বিবন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা এই অবস্থা তারা করবে না সময় শেষ হওয়া পর্যন্ত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত